আসসালামু আলাইকুম, আমি সাবিরা ইয়াসমিন। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বাংলাদেশের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহস্থানগড়ের একটি অংশ গোবিন্দ ভিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটি করতোয়া নদীর বাঁকে মহস্থান দুর্গ নগরীর সন্নিকটে উত্তর দিকে অবস্থিত। এটি 1928 থেকে 29 সালে খনন করা গোবিন্দ ভিটায় দুর্গ প্রসাদ এলাকার বাহিরে উত্তর দিকে অবস্থিত। এটি গোবিন্দ বা বিশ্ব মন্দির নামে পরিচিত হলেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার উপর ভিত্তি করে এটি বৈষ্ণব মন্দির বলা যেতে পারে। মন্দিরটিতে একাধিকবার পুনর্নির্মাণের নিদর্শন লক্ষ্য করা যায়। এটি খ্রিস্টীয় 1200 থেকে 1300 শতকে রচিত সাংস্কৃতিক গ্রন্থে এ মন্দিরটির কথা উল্লেখ রয়েছে। এটি ছিল বাহিরের অংশ, আমি এখন ভিতরের দিকে প্রবেশ করব। এটি অসমতল ঢিবি, এখানে মানে সম্পূর্ণটা ওইভাবে দেখানো সম্ভব নয়, ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে পূর্ণ অনেক নিদর্শন পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে সাঁচে ঢালা তাম্র মুদ্রা, রৌপ্য মুদ্রা, উত্তর ভারতীয় কালো চকচকে মৃৎপাত্রের টুকরা, শুঙ্গযুগীয় শিল্প বৈশিষ্ট্যমণ্ডলী পোড়ামাটির ফলক, পাখিহরপ সংবলিত পোড়ামাটির শিল, স্বল্পমূল্যবান পাথর, গুটিকা, এগুলো উল্লেখযোগ্য। প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসে এগুলো ঘুরে দেখার জন্য, অনেক ভালো লাগে। আর একদম নদীর পাড়ে, অনেক সুন্দর বাতাস, প্রকৃতিটাও অনেক সুন্দর, অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশ ছিল সেই দিন, দেখতে অনেক সুন্দর লাগছিল। পোড়ামাটির এই ইটের দেয়ালগুলো অনেক সুন্দর। এ সময় নদীতে পানি অনেক কম ছিল, দেখতে পাচ্ছেন এখান থেকে একদম কাছে নদীটি দেখা যাচ্ছে। এটি হলো করতোয়া নদী। নদী থেকে অবশ্য বেশ অনেকটা উঁচু জায়গাটা।
ছোট্ট একটি জায়গা, তবে মহাস্থানে আসলে এই জায়গাটায় ঘুরতে আসলে ভালো লাগবে। আর সব কিছু অনেক সুন্দর করে সাজিয়েও রেখেছে, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে আশেপাশে, অনেক সুন্দর একটি পরিবেশ। মহাস্থানগড়ের আরও ভিডিও রয়েছে, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।